নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি ধনতেরাসের দুটি মহা টোটকা আপনাদের জানাব এই দুটি মহা মহাটোটকা আপনারা যদি ঠিকঠাক মতো প্রয়োগ করতে পারেন তবে দেখবেন আপনাদের জীবনে অনেক সমস্যা মিটে যাবে প্রথম টোটকাটি হলো আপনাদের বাড়ির যে প্রধান দ্বার রয়েছে সেখানে অর্থাৎ সেই প্রধান দ্বারের সামনে মা লক্ষ্মীর চরণ পাদুকা অবশ্যই নিজের হাতে আঁকুন যদি কোনো কারণে অসুবিধা হয় বাজার থেকে কিনে আনুন আসি এবার দ্বিতীয় টোটকা আপনারা দীপাবলির অর্থাৎ ধনতেরাসে দীপাবলির আগের দিন যে ধনতেরাস হয় সেদিন তেরোটি প্রদীপ ঘরের বিভিন্ন জায়গায় জানিয়ে রাখুন এবং দেখবেন গোটা বাড়িকে যেন কভার করতে পারে তেরোটি সেই প্রদীপ প্রদীপটি অবশ্যই সরষার তেনের হওয়া চাই এরপর আপনারা সেই প্রদীপ চারিদিকে দিয়ে দুন এবং যদি এই কাজটি করতে পারেন তবে বাড়ির যে কোনো সদস্য অর্থাৎ বাড়িতে যদি পাঁচজন সদস্য থাকে সেই পাঁচজন সদস্য দেখবেন কোনো কারণবশত অকার মৃত্যু হবে না এই হচ্ছে দ্বিতীয় টোটকা ধন্যবাদ